হ্যালো বন্ধুরা, আমি রাখি কোয়েল কিচেনে। তোমাদের সবাইকে ওয়েলকাম। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক করো। আজ আমি রান্না করছি চিকেন দো পেঁয়াজা। আর প্রথমে বলি, প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। চিকেন 1 কেজি, সর্ষের তেল, হলুদ, নুন, জিরে, বাটার, পেঁয়াজ কুচি, আদা, কাঁচা লঙ্কা পেস্ট, পেঁয়াজ ভেজে রেখেছি, কাজু বাদাম আর পেঁয়াজ, টমেটো কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল ঢেলে দিলাম, পরিমাণ মতো তেল দিয়েছি, জিরে ফোড়ন দিচ্ছি, আমি তেলটা একটু সারা জায়গায় ছড়িয়ে লাগিয়ে নিলাম, আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিয়েছি, এবার নাড়িয়ে নেবো একটু, হালকা হালকা ভাজা করবো। দেখো পেঁয়াজ নরম হয়ে এসছে, অল্প অল্প ভাজা করেছি হালকা করে। হলুদ দিচ্ছি, পরিমাণ মতো হলুদ দেব, হলুদ দিয়ে একটু নাড়িয়ে নিচ্ছি। আমি আজকে শুকনো লঙ্কা ব্যবহার করছি না, বা শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি না। এই পেস্টটা হচ্ছে কাঁচা লঙ্কা, আদা আর রসুনের পেস্ট একসাথে আছে। এটা দিয়ে এবার নাড়িয়ে নেবো, ভালো করে কষিয়ে নেবো। ভালো করে কষিয়ে নিচ্ছি, মশলাটা থেকে তেল ছাড়া মতো লাগছে। আমি আরেকটু নাড়িয়ে নিচ্ছি, চিকেন গুলোকে দিয়ে দিচ্ছি। চিকেন দিয়ে ভালো করে কষিয়ে নেবো। দেখো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, আমি এখানে 7 থেকে 8 মিনিট এরকম ভাবে কষিয়েছি। সামান্য জল দিয়ে দিচ্ছি, অল্প করেই জল দেবো, খুব বেশি জল দেবো না, পরিমাণ মতো জল দিয়েছি। যেহেতু এটা গায়ে গায়ে হবে, খুব ঝোল হবে না, ঢাকা দিয়ে দিয়েছি। আমি আবারও ঢাকা দিয়ে 8 মিনিট মতো ফুটিয়ে ঢাকনা আলগা করে দেখছি, নাড়িয়ে। নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দেবো, বা স্বাদ মতো নুন দেবো, যেরকম লাগবে আমি সেরকমই দিচ্ছি। নুন দিয়ে আবার নাড়িয়ে নিলাম,
দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখেছি, আবার 4 থেকে 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো। সামান্য চিনি দিচ্ছি, তোমরা চাইলে নাও দিতে পারো, তো আমি সামান্য চিনি দিলাম জাস্ট স্বাদের জন্য। হচ্ছে পেঁয়াজ, টমেটো আর কাজু বাদাম একসঙ্গে সেদ্ধ করে নিয়ে আমি এটা পেস্ট করে নিয়েছি, সেটা মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে আবারও নাড়াচাড়া করবো 3 মিনিট মতো। আমি 3টে পেঁয়াজ, 1টা ছোট টমেটো ব্যবহার করেছি। সব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো ঝোলটা ঘন এসেছে। এবার দিয়ে দেব পেঁয়াজ, অল্প করে সামান্য সামান্য ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটা এখন দেবো। দিয়ে আবারও একটু নাড়িয়ে নেব। সব মিশিয়ে নিচ্ছি ভালো করে। মিশিয়ে নিয়ে আর একটু ফুটাবো 1 থেকে 2 মিনিট। আবার একটু নাড়িয়ে দিচ্ছি। এবার আমি বাটার দেব 4 চামচ মতো ব্যবহার করছি। আমি 4 চামচ বাটার ব্যবহার করেছিলাম। ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। হয়ে গেছে, গ্যাস অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে আমার চিকেন দো পেঁয়াজা। তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো, আশা করি ভালো লাগবে। তো প্লিজ বন্ধুরা, আমার চ্যানেলকে তোমরা আরও বেশি এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, এভাবে আমার পাশে থেকো। তোমাদের সাহায্য ছাড়া আমি এগিয়ে যেতে পারবো না। প্লিজ তোমরা আমার পাশে থেকো, নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য সুযোগ করে দিও। আজকের মতো টাটা।